या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो महान अल्लाह रब्बुल आलमीन আমাকে সর্বোচ্চ আদব শিক্ষা দিয়ে আপনার দরবারে পাঠাইছে যেন কোনো বেয়াদবি না হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি ইন্নাল্লাহ হাস্তাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আপনার মুলাকাতের জন্য সাক্ষাতের জন্য আল্লাহ অপেক্ষায় আছেন আপনাকে নেওয়ার জন্য এসেছি গো নবী আপনি যদি অনুমতি দেন আপনার রহম মুবারক আমি কবজ করে লই জোরে বলুন সুবহানাল্লাহ রহমত পেলা आम समय बज में हेदायत पेला या इलाही सदके मिला दे रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहदों सलाम बलगलोला बिकमली ही कशफत तुझ बिजमाली ही हसन तुझ में आँख साली ही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली মেহরবানি করে আপনারা বসুন কিছুক্ষণের মধ্যে আখিরে মোনাজাত হয়ে যাবে তাবারুক আছে আপনারা সকলে তাবারুক নিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে আমরা আখিরে মোনাজাত করে ফেলব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সুন্নি মহাসম্মেলনে আমাদের সবাইকে আসার বসার এতটুকু পর্যন্ত সময় বসে ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি না আলহামদুলিল্লাহ কি মায়া লাগাইলাম মদিনায় আমাকে একটু বলতে পারবেন আমার সাথে একটু সময় দিবেন আমি আপনাদের মাঝে নতুন এসেছি আমি দুই একটা কথা বলবো আপনারা কি শুনতে চান না জোরে বলুন না শুনতে চান না গতকাল কেউ বাজানের আগে আমি আলোচনা করেছিলাম হয়তো আজকে বাজানের একটু ব্যস্ততার কারণে আগে আলোচনা করে ফেলেছেন গতকালকে একসাথে বাজানের আগে আমি আলোচনা করেছি তারপরে বাজান মন মতো আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বাজানের আগে পিছে আল্লাহ পাক চালাচ্ছেন আপনাদের দোয়া আমি কয়েকটি কথা বলবো যেহেতু নতুন এসেছি আমি খুশি হয়েছি এই বৈরবের মানুষ নবীর প্রেমিক আল্লাহর ওলিদের প্রেমিক জোরে বলুন মারহাবা কারণ এত রাত পর্যন্ত বসে আলোচনা শোনার ধৈর্য সবার হতে পারে না ঠিক কিনা বলুন যাদের অন্তরে নবীজির প্রেম আছে যাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত আছে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে যাদের ভিতরে সাহাবাই কেরামের মহব্বত আছে তারা রাত্র নাই দিন নাই সব সময় নবীর প্রেমে বিভোর হয়ে থাকে ঠিক কিনা বলে একটু মহব্বতে আমার সাথে বলুন কি মায়া লাগাইলাম এ মদিনায় আমাকে কি মায়া লাগাইলাম মদিনায় আমাকে হৃদয়ে বড় হাজেরি তুমি মদিনার সুখে হৃদয়ে বড় হাজেরি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলাম মদিনায় আমাকে কি মায়া লাগাইলাম মদিনায় আমাকে আপনারা কি দরজা আছে আলহামদুলিল্লাহ আমি নাচ গাচ্ছি আপনাদের মনে হচ্ছে যে এটা একটা নতুন একটা নাচ এটা কি নতুন শুনছেন নাকি না আরো শোনা হয়েছে তাহলে আপনাদের জবানটা বন্ধ আমি একা কিন্তু মাইক চালানো যায় না শ্রোতা এবং বক্তার মধ্যে যদি মত বিনিময় না হয় তাহলে কিন্তু আলোচনা করা যায় না
আমরা প্রিয় নবীজিকে সর্বপ্রথম আমি সালাম দিয়েছি, ঠিক কিনা বলুন? আমরা নবীজিকে সালাম দেই, আমার নবীজি শুনে কিনা? আমার নবীজি শুনে কিনা একটু জবাবটা দেন না, শুনে কিনা? দলিল দিতে হবে, দলিল শুনুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, নামটা শুনছেন নি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, উনার আল হাবিলিল ফতোয়া কিতাবের নাম কি? আল হাবিলিল ফতোয়া। এবং তকিউদ্দিন সবুকি রহমাতুল্লাহ আলাই, উনার শিফাউস সিকাম কিতাবের মধ্যে এইভাবে হাদিস কেন উল্লেখ করেছেন? ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মা দাফানা ফি কবরি, যখন আমার নবী কামলিওয়ালা রহমাতান লিল আলামিনকে, আল্লাহর নবী যখন উফাত গ্রহণ করেছেন, আমার নবীকে যখন কবরে শুয়ে দিয়েছেন, দাফন করে দিয়েছেন, তারপরে বলা হচ্ছে রদ্দাল্লাহু রুহাহু ইলা জাসাদি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দেহ মুবারকের মধ্যে আমার নবীর রূহ মুবারক ফেরত দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের দেহ মুবারকের মধ্যে আল্লাহর নবীর রূহ মুবারক আবার ফেরত দিয়েছেন। ও আল্লাহ, আপনার প্রিয় হাবিবের দেহ মুবারকের মধ্যে রূহটা কেন ফেরত দিয়েছেন? আমার আল্লাহ বলেন, প্রথম শর্ত হলো এই শর্তে আমি আমার বন্ধুর রূহ মুবারক, আমার বন্ধুর দেহ মুবারকের মধ্যে ফেরত দিয়েছি, কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের রূহগুলা তার ইন্তেকালের পরে আমি ইল্লিনের মধ্যে জমা রাখি, এবং গুনাগার বান্দাদের মৃত্যুর পরে তার রূহগুলা আমি সিজ্জিনের মধ্যে ফেলে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকবান্দার রূহগুলো আমি ইল্লিনে রাখি, গুনাগার বান্দাদের রূহগুলো আমি সিজ্জিনে রেখে দেই, আমার প্রিয় হাবিবের রূহকে আমার প্রিয় হাবিবের রূহ মুবারক আমি ইল্লিনেও রাখি না, সিজ্জিনেও রাখি না, আমার নবীজির দেহ মুবারক ছাড়া আমার বন্ধু নবীজির নুরানি রূহ মুবারক রাখার কোনো জায়গা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের রূহ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন রওজা মুবারকে আমার প্রিয় হাবিবের দেহ মুবারকের মধ্যে দিয়েছেন। তারপরে বলেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, হাদিস বর্ণনা করেন, তিনি বলেন ওয়াস্তামাররাত রূহু ফি জাসাদি ইলা ইয়াউমিল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির দেহ মুবারকে কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে আমার নবীজির রূহ মুবারক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও হাবিব, কেন আপনার রূহ মুবারক আপনার দেহ মুবারকে কিয়ামত পর্যন্ত থাকবে? আমার প্রিয় হাবিব বলেন লিয়ারুদ্দা আলা উম্মতিহি সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার শেখ উম্মতের আমারে না দেখে দেখে আমার উপর দরুদ সালাম পাঠ করবে, আমি এই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ রওজা মুবারকে আমাকে জিন্দা করে রেখেছে। নবীজিকে রওজা মুবারকে জিন্দা রেখেছেন আমাদের সালামের জবাব দেওয়ার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন ইল্লা রাদ্দাল্লাহি আলা রুহি, আমার হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইন্তেকালের পরেও আমার রূহ মুবারক ফেরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার নবীজির দরবারে আসলেন আমার নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আজরাইল সালাতু ওয়াসালাম এসে আমার নবীজির হুজরা মুবারকে প্রবেশ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাক্ষাতে অপেক্ষায় রয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আপনার সাক্ষাতে অপেক্ষা করছেন। ইন্নাল্লাহ আস্তাকা ইলা লিকাইকা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে মোলাকাতের জন্য অপেক্ষা করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। জিব্রাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাক্ষাতে অপেক্ষা আছেন, আমার সাথে মালাকুল মওত আজরাইল আপনার হুজরা মুবারকের বাইরে অবস্থান করতেছেন একমাত্র আপনার হুকুমের আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, আমার নবীজির হুজরা মুবারকে প্রবেশ করার জন্য আমার নবীর অনুমতি লাগবে কি লাগবে না? চিৎকার দিয়ে বলুন লাগবে কি লাগবে না? শুধু নবীজির হুজরা মুবারকে ন, পীর সাহেবের হুজরা মুবারকেও যদি ঢুকতে হয় আমরা অনুমতি নিয়ে ঢুকতে হবে কি হবে না বলেন? এটা হলো দরবারের আদর। আমার নবী দরবারে এসে জিব্রাইল সালাতু ওয়াসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদব শিক্ষা দিয়া আপনার দরবারে আমাকে পাঠাইছেন, বাইরে অবস্থান করতেছেন মালাকুল মওত আজরাইল। আমার নবী বলেন, জিব্রাইল মালাকুল মওত কেন আসলো? কারণ মালাকুল মওত যেখানে আসে সেখান থেকে খালি ফিরে যায় না, ঠিক কিনা বলেন? এ আজরাইল, মালাকুল মওত কেন আসেছে? আবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করেছেন আপনাকে নেওয়ার জন্য, আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আজরাইল একা আসে নাই, আজরাইলের সাথে আরেকটা ফেরেশতা এসেছে, যেই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ফেরেশতার নাম কি? জোরে বলো, নাম কি? আরেকজন ফেরেশতা এসেছে, ওই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসমাঈল ফেরেশতা 100,000 ফেরেশতার সর্দার। সুবহানাল্লাহ বলেন, ইসমাঈল 100,000 ফেরেশতার উস্তাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, এই 100,000 ফেরেশতা যারা এসেছে, এই 100,000 ফেরেশতা আবার পর থেকে আরো 100,000 ফেরেশতার সর্দার। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কয় লক্ষ হয়? 100,000,000,000। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল সালাতু ওয়াসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 100,000,000,000 ফেরেশতা আজকে আপনার হুজরা মুবারকের বাহিরে অবস্থান করতেছেন, একমাত্র আপনার রূহ মুবারকটা যখন আজরাইল নিয়ে যাবে এই সময়ে 100,000,000,000 ফেরেশতা আপনাকে পিছনে পিছনে যাবে আর স্লোগান দিতে থাকবে, নারায় তাকবীর ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাকে স্বাগতম জানানোর জন্য 100,000,000,000 ফেরেশতা আজকে আপনার হুজরা শরীফের বাহিরে অবস্থান করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শান আর মান কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম কে ডেকে বললেন, ও জিব্রাইল, আমি অনুমতি দিলাম আজরাইলকে, বলো ঘরের ভিতরে আসতে, আমার হুজরা শরীফের ভিতরে আসতে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার নবীজির হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বোচ্চ আদব শিক্ষা দিয়ে আপনার দরবারে পাঠাইছে যেন কোনো বেয়াদবি না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি। ইন্নাল্লাহ হাস্তাকা ইলালিকাইকা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আপনার মুলাকাতের জন্য, সাক্ষাতের জন্য আল্লাহ অপেক্ষায় আছেন, আপনাকে নেওয়ার জন্য এসেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার মুবারক আমি কবজ করে লই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, পৃথিবীর জমিনে কোন মানুষের রূহ কবজ করার জন্য আজরাইল কি অনুমতি চাইবে না চেয়েছিল? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার আগে আপনার পরে কারো কাছে আমি অনুমতি চাইব না, একমাত্র আপনার কাছে আমি অনুমতি চাওয়ার জন্য। আল্লাহ পাক নিজে বলেছেন, আমার বন্ধুকে যাইয়া বলবা, যদি আমার বন্ধু আসতে চায় আমার বন্ধুকে নিয়ে আসবা, আমার বন্ধু যদি থাকতে চায় আমার বন্ধুকে রেখে আসবা। সুবহানাল্লাহ। মর্জির দিকে তাকিয়ে আছেন, আমার বন্ধু যা বলে আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার বন্ধু যা চায় তাতে আমি খুশি। এবার আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ও আজরাইল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাক্ষাতে অপেক্ষমান, আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা আছে, তুমি তোমার কাজ করতে পারো, আল্লাহর হুকুম তুমি তামিল করতে পারো, তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীজি বলেন, যখন আমি অর্ডার দিয়েছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার বুকের উপর আজরাইলের হাতটা রাখলেন। কি রাখলেন? এই বাবারা, বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমরা সকলের মৃত্যু হবে কি হবে না? জোরে বলুন না, হবে কি হবে না? আজকে চিশতিয়া দরবার থেকে এই শিক্ষাটা নিয়ে যেতে হবে, আমাদের মৃত্যুর সময় আমাদের অবস্থাটা কি হবে, সেখানে আমাদের কি করণীয় আছে, এই দরবার শরীফ থেকে কি শিক্ষা নিলে আমরা মৃত্যুর সময় আমরা আসান পেয়ে যাব, আমরা শিখতে চাই কি চাই না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল, তুমি আমার বুকের উপরে তুমি কি রেখেছো? আজরাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুক মুবারকের উপরে আমি সাধারণভাবে আমার হাতটা একটু নমনীয়ভাবে, একটু আলতোভাবে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে আপনার বুক মুবারকের উপরে আমার হাতটা শুধু রাখলাম। কি রাখলাম? শুধু হাতটা রাখলাম। আমার আল্লাহর নবী ডেকে বলেন, আজরাইল, তুমি বুঝি হাত রেখেছ? আমি অনুভব করছি রে আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কোন পাহাড়? জোরে বলেন না, কোন পাহাড়? উহুদ পাহাড় যেন আমার উপরে চাপা পড়ে গেছে, এমন ওজন হচ্ছে, তোমার হাতটা তুমি আলতোভাবে রেখেছো শুধু। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোচ্চ সম্মানে আপনার বুকের উপরে আমি শুধু হাতটা রাখলাম, আমি চাপ দেই নাই। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার মনে হলো যে তুমি যেন উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে ছেড়ে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন।